হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য দুই নম্বর স্কুল রয়েছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল একশো নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগে প্রশ্নপত্রের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সরি এ স্কোয়ার কমা বি স্কোয়ার কমা সি স্কোয়ার ক্রমিক সমানুপাতি হলে বি কে প্রকাশ করা যায় মানে বি সমান কি হবে সেটা বের করতে হবে চারটে অপশান রয়েছে তো আমাদের প্রথমে জানতে হবে যে ক্রমিক সমানুপাতি কাকে বলে ক্রমিক সমানুপাতি কাকে বলে জানতে হবে যদি ধরো এ বি আর সি কমি সমানুপাতি থাকে তাহলে এটার মানে হচ্ছে এ বাই বি আবার বি বাই সি এটা হচ্ছে নিয়ম মাঝেরটাকে একবার নিচে আবার উপর লিখতে হয় এটা হচ্ছে নিয়ম তিনটা যদি ক্রমিক থাকে তাহলে এখানে দেখো তিনটি আছে তাহলে কি লিখবে এ স্কোয়ার কমা বি স্কোয়ার কমা সি তাহলে কি হবে এ স্কোয়ার ইজ টু আর সুপাত বি তাহলে দেখো বি বি আর এ স্কোয়ার সি তাহলে বি স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার কারণ এই রুটের জন্য দুধ স্কোয়ার উঠে গেল তাহলে বিজ রুট আন্ডার এসি অপশান অপশান বি সঠিক উত্তর হবে রুট আন্ডার এসি নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দুই এর দাগের প্রশ্ন বলছে ফোর এ স্কোয়ার মাইনাস বি এর একটি উৎপাদক হলো টু এ প্লাস বি হলে অপরটি হবে দেখে নাও তাহলে টু ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমি লিখতে পারি টু এ তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফার্মনাটা কি এ প্লাস আর এ মাইনাস বি তো এ মানে কি টু এ আর বি মানে বি তাহলে টু এ আর টু এ বি তাহলে প্রথমটা একটি বলে দেওয়া আছে কত টু এ প্লাস বি হবে টু এ মাইনাস বি অপশান নাম্বার বি শাঠিকোত্তর হবে নেক্সট প্রশ্ন পরেরটা বলছি দেখো পদার্থ কোনটি রৈখিক প্রতিসম নয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার C এটা পি হবে নেক্সট প্রশ্ন বলছে অম্বসে কর্ণ দুটি কি হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি পরস্পরকে লম্ব সমদ্বিখণ্ডিত করে এরপরের প্রশ্ন পাঁচেরটা টা বড় ক্ষেত্রের পরিসীমা কুড়ি সেমি হলে ক্ষেত্রফল ও পরিসীমার যোগফল হবে সংখ্যা বড় বড়ক্ষেত্রের পরিসীমা টু চার ইন্টু একটি বাউ দৈর্ঘ্য তাহলে একটি পরিসীমা ভাজিত চার পরিসীমা হচ্ছে কুড়ি সেমি চার মানে পাঁচ সেমি

এখানে এ তুবার এক্স মাইনাস ওয়াই লিখেছি এবং সমান ওয়ান দেওয়া আছে তো ওয়ানের জায়গা আমরা লিখতে পারি মানে যে কোনো যে কোনো বেসের উপরে যদি পাওয়ার শূন্য হয় সেটা কিন্তু ওয়ানই হয় এটা আমরা এ দিয়েছি কারণ এটা দুদিকে আছে বলে বেসটা সেম করার জন্য এ নিয়েছি এটা যে কোনো বেসের উপরে যদি আমরা পাওয়ারে শূন্য দিই তার ভ্যালু কিন্তু সব সময় এক হবে এটা মনে রাখবে তোমরা কোনো সংখ্যা কোনো কোনো বেস এটা এখানে এক্স ধরলাম এক্স টু পার্স জিরো মানে কিন্তু এক হবে আর যদি বলা এক্স টু পার ওয়ান সমান কী হবে জিরো হবে এই দুটো তোমার কিন্তু মনে রাখবে তাহলে এখানে দেখো কী হচ্ছে এখানে জিরো করলাম দু দিক থেকে বেস উঠে গেল তাহলে এক্স মাইনাস ওয়াই জিগাল টু কী পাওয়ার সমান করে দিলাম এক্স মাইনাস ওয়াইজাল শূন্য তাহলে এক্স এক্সুগাল টু ওয়াইটের দিকে চলে গেলো ডান দিকে তাহলে এক্সিক টু ওয়াই অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে এরপরে প্রশ্ন দুয়ের দাগের দেখো কী বলছে যে দাগে প্রশ্ন নিচে প্রশ্নের উত্তর দাও মোট সাতটি আছে দুই নম্বর করে মোট চোদ্দ নম্বর এক একটা বলছে কোনো সংখ্যাকে বারো দিয়ে কোনো সংখ্যাকে বারো দিয়ে গুণ করে তা থেকে আটচল্লিশ বিয়োগ করলে বিয়োগ ফল মূল সংখ্যাটি দুই পূর্ণ পাঁচ বাই অংশ হয় সংখ্যাটি নির্ণয় করো ধরি সংখ্যাটা হচ্ছে এক্স আর শর্ট সংসারে কীভাবে হচ্ছে আগে বলেছে যে বারো এক্স বারো গুণ মানে বারো ইন্টু এক্স মাইনাস করবো কত আটচল্লিশ এটা হবে কার সঙ্গে সমান বলছে এক্স এর সংখ্যাটির বলছে দুই পূর্ণ দুই বাই পাঁচ তাহলে এক্স এর দুই পূর্ণ দুই বাই পাঁচ দুই পূর্ণ দুই বাই পাঁচ তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো বারো এক্স আর এটা আটচল্লিশ এটা ভাঙলে হচ্ছে তিন দিন দিনের দশ দিয়ে বারো বাই পাঁচ আর এক্স গুণ করলে বারো এক্স বাই পাঁচ বারো এক্স বাই পাঁচ হলো এবার কোন গুণ করবো নিচে কিছু নেওয়া মানে এক আছে তাহলে এর সঙ্গে গুণ হবে পাঁচ দিয়ে বারো এক্স মাইনাস আটচল্লিশ টু বারো এক্স তাহলে এখান থেকে দেখো পাঁচ বারো ষাট এক্স এটা হচ্ছে পাঁচ আটচল্লিশকে যদি পাঁচ করো দুশো চল্লিশ আর বারো এক্স তাহলে এখান থেকে ষাট এক্স আর বারোটা যদি আমরা বাম দিকে নিয়ে আসি মাইনাস হবে আর দুশো চল্লিশটা ডান দিকে ষাট থেকে বারো আটচল্লিশ এক্স বাদ টু দুশো চল্লিশ তাহলে এক্স ইজ ইকাল টু দুশো চল্লিশ বাই আটচল্লিশ ইজ ইকাল টু পাঁচ কাটাকাটি করলে পাঁচ হয় তাহলে সংখ্যাটি কত হবে পাঁচ সংখ্যাটি হবে পাঁচ নেক্সট প্রশ্ন বলছে উৎপাদক বিশ্লেষণ করো বলছে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দুটো সংখ্যা আমরা লিখতে পারি তাহলে এখান থেকে দুটো সংখ্যা মেনটা ফ্যাক্টর করলাম দুটো সংখ্যা যাদের গুণ ফল হচ্ছে তিন আর যোগ ফল হচ্ছে চার তাহলে তিন আর এক তিন একে তিন আর তিন থেকে এক যোগ করলে কত হয় চার আর তিন থেকে তিনকে দিয়ে গুণ করলে হয় তিনই হয়

তাহলে এ প্লাস এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার আর ইজ ইজিক টু দুই এ স্কোয়ার তাহলে এখান থেকে এ মাইনাস বি তা হোল স্কোয়ার ফর্মটা দেখে নাও এস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মটা স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তা এখানে এই ফর্মোটা পুট করবো আমরা তাহলে এ স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু টু মানে টু এ মানে এ আর বি মানে ওয়ান বাই এ প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই এ স্কোয়ার আর এখানে দুই স্কোয়ার মানে দুই দুগুণ চার তাহলে এখান থেকে এ স্কোয়ার হলো এ এ কেটে গেল এ স্কোয়ার হল আর ওয়ান বাই এ স্কোয়ারটা এদিকে নিয়ে এলাম মাইনাস দুটা মাইনাস দুটা দুইটা ডান দিকে গিয়ে প্লাস দুই হয়ে গেল তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার টু চার দিয়ে ছয় এটা হচ্ছে উত্তর নেক্সট অঙ্ক পরেরটা কী বলছে দেখে নাও পরের প্রশ্ন বলছে যে প্রদত্ত চিত্রে মানে এই চিত্রের কথা বলছে দেখো বলছে বলছে আর সিডি এবিআরসিডির সমান্তরাল আর কোন এ জি এইচ এ জি এইচ মানে এই কোনটা কথা বলছে এ জি এইচ এর একান্ত কোনটি এর সম্পর্ক কী এদের একান্তর কোনটা হবে এটা হবে আর এদের সমান হবে তা কী লিখবে এটা হবে কি জি এইচ সমান হয় কারণ একান্তর করে পরস্পরের সমান হয় তাই কী লিখবে লিখবে যে কোন এ জি এইচ ডি এটা হবে সমান নেক্সট প্রশ্ন পরেটা কী বলছে দেখে নাও যে স্মরণ করতে বলেছে

একই এখানে দেখো সি আর এ রয়েছে একই ভাবে সি ফোর আর এ টু ফোর এর সঙ্গে এ কাটলো সি এর সঙ্গে সি কাটলো বি এর সঙ্গে বি কাটলো উত্তর হয়ে গেল শূন্য নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও যে মান নির্ণয় করো বলছে থ্রি ইনটু সেভেন স্কোয়ার ইন্টু ইলেভেন টু দি পাওয়ার জিরো বাই টোয়েন্টি ওয়ান ইন্টু সেভেন তাহলে এখানে দেখো আমরা জাস্ট কি করলাম আগের ভিডিওতেই বললাম মানে আগের এই ভিডিওতেই প্রথমের দিকে বললাম যে কোন বেশে পাওয়ার যদি শূন্য হয় তাহলে এক হবে তার ভ্যালু তা তিন ইনটু সাত স্কোয়ার ইনটু ওয়ান আর এটা হচ্ছে একুশ আর সাত যেমন ছিল রাখলাম ইনটু আর দুটো দুটো মানে কেটে গেল তাহলে রইল কত এক উত্তর হবে এক নেক্সট অঙ্ক বলছে পরেরটা নেক্সট প্রশ্ন পরে দেখো ত্রিভুজের সর্বসম্মত শর্ত দুই লেখ টেক্সট বুয়ে রয়েছে তোমাদের যে দুশো ছাব্বিশ নাম্বার পেজে আছে তবু আমি এখানে লিখে দিচ্ছি দেখে নাও এটা তোমরা একটু দেখে নাও এখান থেকে তোমার টেক্সট থেকে দেখে নিও খুব ভালো করে দেওয়া রয়েছে ওখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে ওটা তোমরা একটু দেখে নিও একশো ছাব্বিশ নম্বর পেজে তোমাদের টেক্সট বইয়ের এখানে দুটো পয়েন্ট লিখতে বলেছে দুটো শর্ত লিখতে বলেছে চারটেই লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে দেখো এরপর রয়েছে তিনের দ্যাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এক একটা বলছে একটি বর্গক্ষেত্রাকার বরক্ষেত্রের জমির ক্ষেত্রে হাজার চারশো বর্গ মিটার প্রতি মিটার প্রতি মিটারে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সাড়ে তিন টাকা খোঁজ হিসাবে জমি চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে তা বেড়া দেবে মানে কি করবে আমাদের পরিসীমা চাই কারণ বেড়াটা বেড়াটা কি দেয় চারিদিক দিয়ে দেয় ধরো একটা এখানে একটা জমি আছে আমরা যখনই বলে বেড়া দেবে মানে বেড়া দেবে এই বাউন্ডারি দিয়ে বেড়া দেবে এটা হচ্ছে কি এটা হচ্ছে পরিসীমা বলে যখন বেড়া দেয় পাঁচিল দেয় এগুলো হচ্ছে কি করে এটা হচ্ছে বাউন্ডারি বরাবর মানে পরিসীমা বের করতে হয় আর যখন বলবে যে কোনো কিছু চাষ করবে বা টাইলস বসাবে তখন কিন্তু এই ভিতরে বসায় তা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ক্ষেত্রফল যখন কোনো কিছু যদি বলে যে গাছ লাগানো হবে বা চাষ করা হবে বা টাইলস লাগানো হবে তখন কিন্তু ভিতরে লাগানো হয় বাউন্ডারিতে নয় তখন সেটা কি হবে ক্ষেত্রফল কিন্তু এখানে বলেছে বেড়া দেবে বা পাঁচিল দেবে তখনই কিন্তু এটা হবে কি বাউন্ডারি বরাবর ধার বরাবর তাহলে এটা কি হবে এটা হয় পরিসীমা করতে হবে আমাদের

হাজার একশো কুড়ি টাকা এগারোশো কুড়ি টাকা উত্তর দেখো পরের প্রশ্নটা কি বলছে পরে প্রশ্ন বলছে দুই একটা যে পঁচিশশো বড় মিটার ক্ষেত্রে বড় ক্ষেত্রে পার্কের চারিদিকে চারিধারে চারি ধার বরাবর ছ মিটার চড়া রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্র করতে হবে তা দেখো দেখো এটা হচ্ছে পার্ক এটা হচ্ছে পার্ক পার্ক এটা এটা হচ্ছে হচ্ছে এই 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 চারদিকে যেটা আছে রাস্তা তাহলে যে যে রাস্তাটা চওড়া বলেছে কত ছয় মিটার করে কত বলেছে ছয় মিটার করে তাহলে এটাও ছয় এটাও ছয় এটাও ছয় এবং সব দিকটাই ছয় ছয় করে আছে এবারে কি বলছে দেখো তাহলে কি করবে প্রথমে লিখলাম বর্গাকার পার্কের ক্ষেত্রফল হচ্ছে দু হাজার পাঁচশো বর্গ মিটার পার্কে একটি ধারের দৈর্ঘ্য কত হবে দু হাজার পাঁচশো রুট করবো রাস্তা সহ পার্কের একটি দৈর্ঘ্য কত হবে দেখো এখন কিন্তু বাহু দৈর্ঘ্য ছিল এখন দুদিকে ছয় ছয় করে বাড়বে এদিকেও ছয় বাড়বে এদিকেও ছয় বাড়বে তাহলে বারো বাড়বে তাহলে কত হবে পঞ্চাশ যুক্ত ছয় যুক্ত ছয় মানে বাষট্টি মিটার এবারে ক্ষেত্রফল কত হবে এখন কিন্তু নতুন ক্ষেত্রফল কত হয়েছে বাষট্টি মানে বাষট্টি ইন্টু বাষট্টি মানে হচ্ছে তিন হাজার আটশো চুয়াল্লিশ বর্গমিটার রাস্তার ক্ষেত্র ফল কত হবে তাহলে মানে পুরোটা রাস্তা শহর থেকে আর জমিটার ক্ষেত্রফল বাদ দিলেই হয়ে যাবে তাহলে এটা হবে কত তিন হাজার তিন আছে তিন হাজার আটশো চুয়াল্লিশ মাইনাস হচ্ছে কত দু হাজার পাঁচশো বর্গমিটার মানে হচ্ছে এক হাজার তিনশো চুয়াল্লিশ বর্গমিটার এটা হচ্ছে তোমাদের উত্তর নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও বলছে আড়াইশো মিটার সেতু অতিক্রম করতে বলছে একশো পঞ্চাশ মিটার লম্বা একটি ট্রেনের পঞ্চাশ সেকেন্ড সরি তিরিশ সেকেন্ড সময় লাগে একশো তিরিশ একশো তিরিশ মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ওই ট্রেনের কত সময় লাগবে আমরা এটা তৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করব দেখে নাও কীভাবে করলাম দেখো দূরত্ব মিটার আর সময় সেকেন্ড দেখো প্রথমে দূরত্ব কত যাবে এটা হচ্ছে নিজের দূরত্ব প্লাস ওটা হচ্ছে প্রথমে ট্রেনের দূরত্ব আর নিজের দূরত্ব ট্রেনের সেতুর দূরত্ব প্লাস ট্রেনের দূরত্ব সেতু আর ট্রেন মানে আড়াইশো প্লাস দেড়শো মানে চারশো মিটার আর সময় লাগে তিরিশ সেকেন্ড আর তারপরে দেখো কি রয়েছে বলছে যে প্ল্যাটফর্ম অতিক্রম করবে তার ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম মানে একশো পঞ্চাশ প্লাস একশো তিরিশ মানে দুশো আশি আর সময়টা কত সব বের করতে হবে দূরত্বের সঙ্গে সময় সম্পর্ক সবসময় সরল হয়

তা থেকে কুড়ি হাজার টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দিলেন এবং অবশিষ্ট টাকা স্ত্রী পুত্র কন্যার মধ্যে অনুপাতে ভাগ করে দিলেন কাকে কত টাকা দিলেন রমেন বাবু রমেন বাবু মোট টাকা পেলে পেয়েছিলেন পেলেন গত এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা এবারে বলেছে যে বিদ্যালয়ে গ্রন্থাগার দিলেন কত কুড়ি হাজার টাকা তাহলে অবশিষ্ট টাকা সমান কত হবে

যেটা পুত্র পাচ্ছে সেটা কন্যা পাচ্ছে মানে দুটি চার রয়েছে তাহলে কন্যাও কত পাবে সেম পাবে চুয়ান্ন হাজার দুশো টাকা দেখো পরের অঙ্কটা কি বলছে পরের প্রশ্ন রয়েছে চার র্যাকেটটা বলছে যে মান নির্ণয় করো এক্স বার এম বা এন তার পাওয়ার রয়েছে এম প্লাস এন মাইনাস এল অঙ্কটা দেখে নাও একবার তা আমরা কি করবো দেখো জাস্ট বলে দিচ্ছি কিভাবে করলাম তোমার দেখে নাও অঙ্কটা তা এখানে দেখো আমার সূচকের নিয়ম অনুযায়ী দুটো বেস যদি সেম থাকে বেস সেম আছে তাহলে পাওয়ার ভাগে আছে বেস দুটো সেম আছে এবং দুটো ভাগে আছে তাহলে কি হবে পাওয়ার দুটো মাইনাস হবে তাহলে এম মাইনাস এন হলো আর যেমন ছিল রাখলাম একইভাবে এন মাইনাস এল হল যেমন ছিল রাখলাম এল মাইনাস এম হলো যেমন ছিল রাখলাম এবার জাস্ট গুণ করছি দেখো এম আর এম এম এ স্কোয়ার এম আর এন এম আর এন এম এন তারপর দেখো এম আর এল এম এল এম এম এন এম আর এন আর এন এন স্কয়ার আর এন এল একইভাবে গুনটা করলাম দেখে নাও গুণটা একটু তো গুণটা করলাম একইভাবে এই গুণটাও দেখে নাও এন আর এন এন স্কোয়ার আর এন আর এল এন এল আর এখান থেকে এন আর এম এম এন আর এন আর এল এন এল এখান থেকে হচ্ছে এল এল এ স্কোয়ার আর এম এল একইভাবে করলাম এবার দেখো এম এম এন এম এন কাটলো এখানে এল এন কাটলো আর এখানে হচ্ছে এল এম কাটলো তাই রইলো কি এম এক্স টু পার এম স্কোয়ার মাইনাস এল এম মাইনাস এল স্কোয়ার এরপর রয়েছে দেখো এন স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এল স্কোয়ার আর হচ্ছে প্লাস এল এম একই ভাবে রয়েছে দেখো এল স্কোয়ার মাইনাস এল এন মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন এবার দেখো সবগুলো বেশ সেম আছে গুনে আছে তাহলে বারগুলো কী হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে এবার দেখো সবগুলো যোগ করলাম যোগ করার পর দেখো এখানে এম স্কোয়ার আছে প্লাস আর এখানে এম স্কোয়ার আছে মাইনাস কেটে গেল এল এম এখানে আছে মাইনাসে এ এল এম প্লাস আছে কেটে গেল এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস কেটে গেল এল এন এখানে হচ্ছে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে এম এন মাইনাস এখানে হচ্ছে প্লাস

এখান যদি কাটি সাত দিয়ে কাটলে তিন সাতকে একুশ আর তিন তিন কেটে গেলো আর এখান থেকে তিন তিন চারে বারো তিন রইলো ওপরে কী রইল দেখে নাও তিন ত্রিকে নয় রই সংখ্যা মাইনাস আছে তাহলে মাইনাস নয় হলো এবার এক্স দেখো এরপর কিছুটা মানে এক আছে এক প্লাস এক প্লাস দুই এক প্লাস দুই আর হচ্ছে মাইনাস দুই তাহলে মাইনাস আর ওয়াই কত রইল দুই প্লাস দুই মাইনাস দুই তাহলে এখান থেকে দেখো মাইনাস নয়

অঙ্কটা তুললাম টু এ প্লাস ওয়ান বাই থ্রি এরগ করে পাই এটা হবে টু এ প্লাস এবার টু এ তার হোল স্কোয়ার প্লাস টু মানে টু আর এ মানে টু এ আর বি মানে ওয়ান বাই থ্রি এ প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই থ্রি এ তার হোল স্কোয়ার আর ছত্রিশ এখান থেকে দেখো এ কাটলো এটা হচ্ছে

এ স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার ডিসার মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার আর এখানে দেখো ফোর আছে এটা মনে হয় লিখলাম কি টু এবিডি মাইনাস টু এবিডি তাহলে এটা দুই দুই চার হয়ে যাবে আবার এবার দেখো সাজিয়ে নেবো জাস্ট এ স্কোয়ার সি স্কোয়ারটাকে এসি তার হোল স্কোয়ার মাইনাস একটা টু নিলাম এবিসিডি আর প্লাস বি স্কোয়ার ডি মানে বিডি তার হোল স্কোয়ার সেকেন্ড ব্যাগের মধ্যে রাখলাম এরপর করলাম কি মাইনাস কমন নিছি তাহলে এডি যে আছে এডিটা টা এ স্কোয়ার ডিসারটা এডি তা হোলস্কো করলাম আর মাইনাস টু এ বি এবিডি একটা ছিল এটাকে প্লাস হয়ে গেল কারণ বাইরে আমরা কি নিচি মাইনাস কমন নিচ্ছি তার টু এবিডি আর তারপর হবে বিসি স্কোয়ার মানে বি স্কোয়ার সি স্কোয়ার আছে মাইনাস এটা হবে বিসি তার হোল স্কোয়ার আর প্লাস হলো কারণ হচ্ছে বাইরে আমি মাইনাস কমন নিছি তাহলে এখানে দেখো এটা হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার আর এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মানে এসি বি মানে বিডি

তাহলে এখানে বিডি বিডি কাটলো আর এখানে দেখো এসি এখানে বিডি মাইনাস এডি আর হচ্ছে বিডি তাহলে এখানে একটা লাইন আরো হবে সেটা হচ্ছে কি দেখো এখানে এসি প্লাস এডি হলো কিন্তু এখানে কি হবে দেখো এখানে হবে এসি রয়েছে শুধু এসি বসিয়ে দিলাম এবার দেখো বিডি এখানে একটা এখানে একটা দুটি কিন্তু চিহ্ন একই আছে মাইনাস তাহলে কোনো কাটাকুটি হবে না তার যোগ হয়ে টু বিডি হয়ে যাবে আর মাইনাস হচ্ছে এডি এটা হবে তোমাদের উত্তর

টু এক্স টুক স্কোয়ার তারা হোল স্কোয়ার করলাম মাইনাস টু টু এক্স স্কোয়ার্কোয়ার স্কোয়ার করলাম আর এখান থেকে করলাম আর এক্স টু পার্স করলাম এবার দেখো কি হচ্ছে এখান থেকে এটা হচ্ছে ফর্মুলা ওয়াই স্কোয়ার তার হোল আর এটা স্কোয়ার্স স্কোয়ারোল স্কোয়ার পুরোটা এ পুরোটা তাহলে বিলাস বি আর এ মাইনাস বিস স্কোয়ার্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার মনাস ওয়াই স্কোয়ার এখানে দেখো এক্স স্কোয়ার থেকে দুটো থেকে একটা বাদ গেলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার তাহলে এখান থেকে হলো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এটা হচ্ছে এ এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি 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 প্লাস প্লাস মানে এক্স এক্স ওয়াই ওয়াই এটাই উত্তর নেক্সট প্রশ্ন পরেটা বলছে তিনের দাগের বলছে এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সরি মাইনাস সি স্কোয়ার তাহলে এটা কি হবে এ স্কোয়ারটা নিলাম তারপরে দেখো মাইনাস কমন নিচি বি স্কোয়ার

আমরা আছে প্লাস তিন সাত কি একুশ এক্স সত্তর তাহলে এবার দেখো এখানে তিনটে এক্স আর এখানে দুটো এক্স থ্রি এক্স আগে প্লাস আছে আর টু এক্স আগে মাইনাস আছে দু রকম চিহ্ন হলে বিয়োগ হয় তাই এটা বিয়োগ হয়ে কত হবে তিন থেকে দুই বাদ দিলে এক হবে এক্স হবে আর বড় হচ্ছে থ্রি এক্স তাই প্লাস হলেও কোনো চিহ্ন বসাবো না এবারে ওয়ান আছে আর ছয় আছে সংখ্যা তাহলে ছয় থেকে এক বাদ দিলে পাঁচ হয় আর বড় হচ্ছে ছয় তাই চিহ্ন হচ্ছে মাইনাস মাইনাস পাঁচ ষোলো

আর ষোলোকে তেইশ দিয়ে গুন করলে হবে তিনশো আটষট্টি এবার সত্তর এক্স এই ষোলো এক্সটাকে আমরা বাম দিকে নিয়ে তাই মাইনাস হলো আর এখানে তিনশো পঞ্চাশটা এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল আর যেমন ছিল রাখলাম তিনশো আটষট্টি সত্তর থেকে ষোলো বাদ দিলে চুয়ান্ন এক্স হয় আর এখানে যোগ করলে তিনশো পঞ্চাশ আর তিনশো যোগ করলে হয় এটা হবে সাতশো আঠেরো এক্স সরি সাতশো আঠেরো তাহলে এখান থেকে এক্স এটা কাটাকাটি করলে দুই দে এটা হবে দুইতে কাটলে সাতাশ দুইতে কাটলে হচ্ছে তিনশো উনষাট তিনশো উনষাট বাই সাতাশ ভাগ করলে হবে তেরো পূর্ণ আট বাই সাতাশ নেক্সট পরের প্রশ্নটা কি বলছে রবিদের আয়তাকার জমির ক্ষেত্র দৈর্ঘ্য দৈর্ঘ্য পোস্টের এক পূর্ণ একের দুই গুণ জমিটির পরিসীমা চারশো মিটার হলে জমিটির দৈর্ঘ্য পোস্ত নির্ণয় করো ধরি

এটা তোমাদের যে অঙ্কটা রয়েছে বইয়ে তোমার টেক্স বইয় দুশো নম্বর পেজে পাবে দেখে নি ওখান থেকে নেক্সট অঙ্ক বলছি দেখো দুইয়েট টাটের দাগ দুয়েকটা শিবনাথ ও বিশ্বনাথের বয়সের অনুপাত থ্রি টু ফোর যদি দুইজনের মোট বয়স বলছে উন বছর হয় তবে সাত বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে বলছি শিবনাথ ও বিশ্বনাথের বয়সের অনুপাত থ্রি টু ফোর তাদের মোট বয়স হচ্ছে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ বছর শিবনাথের বয়স হচ্ছে কত হবে তাহলে অনুপাতিক ভাগা বের করব তিন বাই এখানে দেখে নাও তিন বাই তিন বাই সাত হবে কারণ চার তিনে যোগ করলে সাত হয় আর মোট বয়সটা গুণ করব মানে ঊনপঞ্চাশ সাত সাতকে উনপঞ্চাশ তিন সাতকে একুশ তাহলে কত বয়স হচ্ছে শিবনাথের একুশ বিশ্বনাথের বের করবো একইভাবে কিন্তু এখানে হবে চার বাই সাত কারণ হচ্ছে চার রয়েছে অনুপাত চার বাই সাত ইন্টু ঊনপঞ্চাশ সাত সাতকে উনপঞ্চাশ সাত সাতকে আঠাশ তাহলে শিবনাথ বিশ্বনাথের বয়স হল আঠাশ বছর তাহলে সাত বছর পর কত বয়স হবে সাত প্লাস হবে কারণ সাত বছর পর শিবনাথের বয়স হবে একুশ প্লাস একুশ প্লাস সাত টু আঠাশ বছর আর সাত বছর পর বিশ্বনাথের বয়স হবে আঠাশ প্লাস সাত মানে হচ্ছে পঁয়ত্রিশ বছর এর অনুপাতটা চেয়েছে এদের সাত বছর পরে তাদের বয়স অনুপাত হবে আঠাশ ইজ টু পঁয়ত্রিশ এটা এবারে সাত দিয়ে কাটলে চার সাতকে আঠাশ পাঁচ সাতকে পঁয়ত্রিশ উত্তর হবে ফোর ইজ টু ফাইভ